नमस्कार बंधुरा, नतून एक भिडियो अपन सबा के स्वागत। आशा करी अपनारा सबाई भलो। आज हमें देखा चले क्या अपनारा हॉर्नेट बाइके हैंडल गार्ड लगाबें, केटीएम मतो हैंडल गार्ड और एर उपर एक्सट्रा जे जरा जिनिसटा आछे सेटा होच्छे इंडिकेटर लाइट। अपनी इंडिकेटर लाइट ओ एड करते पारबें एर साथे। तो ये कानेक्शनगुली आज आपनादेर देखाबो आज कीभाबे वायरिंग कानेक्शन करते हय इंडिकेटर लाइटेर साथे, कोन तारेर साथे कोन तार जुड़ते हय। तो आज आमी देखाबो आपनादेर, चलुन भिडियोटी शुरू करा जाक। चलुन आगे देखे नी ऐ प्याकेटटिर मध्ये की की जिनिसपत्र दियेछे तो हैंडल गार्डेर साथे। এটি হচ্ছে হ্যান্ডেল গার্ড। তো হ্যান্ডেল গার্ডটি এইভাবে লাগবে, এক সাইডে এইভাবে এক সাইডে লাগবে। তো এর সাথে স্ক্রু যেটা দিয়েছে অ্যালেন কি স্ক্রু সেটাও দেখে নেব। এরপর তো যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যালেন কি স্ক্রু আর কি কি দিয়েছে আপনারা দেখে নেবেন। দুটো অ্যালেন কি স্ক্রু আছে ও এর সাথে জ্যামার বোল্ট আছে, জ্যামার বোল্ট দিয়ে দু সাইডের এগুলো টাইট করার জন্য দিয়েছে এগুলো। প্রথমে আমরা হ্যান্ডেল এন্ড বারগুলো খুলে নেব দুদিকেরই, একদিকেরটা খুলে গেছে তো আরেক দিকেরটাও খুলে নেব আমরা। দুদিকেরই হ্যান্ডেল বার খোলা গেছে। এবার অ্যালেন কি নাট আর জ্যামারগুলো কীভাবে ফিটিংস হয় সেগুলো আপনাদের দেখিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে ছোট হ্যান্ডেল বারটি, তারপরে মিডিয়াম, তারপরে বড়টি দিয়ে তারপর স্ক্রুটা টাইট হবে। এগুলো যা যে বাইকগুলোতে পাইপ হ্যান্ডেল আছে সেগুলোতেই একমাত্র লাগে, এছাড়া যাতে অ্যালাঙ্কি দিয়ে টাইট থাকে সেগুলোতে লাগে না। প্রথমে হ্যান্ডেল গার্ডটাকে গার্ডের ভিতরে অ্যালাঙ্কি নাটটাকে ঢুকিয়ে এপার দিয়ে আপনাদের টাইট করতে হবে। এটি অ্যালাঙ্কির সাহায্যে টাইট করতে হবে আপনাদের। এবারে অ্যালাঙ্কির সাহায্যে আমরা এটাকে টাইট করে নেব পুরোটাই। এভাবে এটা টাইট হয়ে যাওয়ার পরে এটা এরকম দেখাবে। এবারে উল্টো দিকেরটা আমরা সেমভাবে করে নেব। এখনো পর্যন্ত যদি আপনারা ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট না করেন তো করে নিন। থ্রটলটাকে আপনাকে ফ্রি রাখতে হবে যাতে থ্রটলটা না জ্যাম হয়, সেটাও আপনাকে দেখে নিতে হবে একবার। এবারে আমরা এর ভাইজারটি খুলে নেব। ভাইজারে চারটি নাট থাকে, চারটি স্ক্রু দিয়ে টাইট থাকে। আমরা নিচের দুটি স্ক্রুকেও একই প্রসেসে খুলে নেব। এবারে আমরা ভাইজারটাকে টেনে খুলব। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ভাইজারটিকে টানলে এরপর এটি খুলে আসবে। তো এবারে আমরা যে হ্যান্ডেল গার্ডগুলো ছিল তার ওই লাইটগুলির সাথে, এলইডি লাইটগুলির সাথে ইন্ডিকেটারের যে কানেকশান আছে ওগুলোকে আমরা লাগাবো। ইন্ডিকেটারের যে কানেকশানগুলি থাকে সেগুলি বিভিন্ন গাড়িতে বিভিন্ন ধরনের থাকে, তাই জন্যে কনফিউজ হয়ে যেতে পারেন আপনারা। কনফিউজ হওয়ার কিছু নেই, আপনারা একটা কাজ করতে পারেন যে ইন্ডিকেটারের লাইট যেগুলো আছে ওগুলোর সাথে আপনারা যে হ্যান্ডেল বারের যে লাইটটা আছে ওটি দুটো টাচ করিয়ে আপনি দেখে নিতে পারেন সেটি জ্বলছে কি জ্বলছে না, কেননা ওর
ওই যে ইন্ডিকেটর লাইটগুলি ওর হচ্ছে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা যে বাল্ব ইউজ করি বাল্বের প্লাস মাইনাস বলে কিছু হয় না, মানে নেগেটিভ পজিটিভ কিছু হয় না। আপনারা দেখতে পাচ্ছেন এগুলিকে টেপ করা হয়ে গিয়েছে, সো একবার দেখে নিন যে এগুলো জ্বলছে কি না। এখন এই ইন্ডিকেটারের সাথে এই উপরের হ্যান্ডেল বারের ইন্ডিকেটারের লাইট একসাথে ব্লিং করছে। সো এবারে আমরা আবার ভাইজারটাকে যেমন ছিল তেমন লাগিয়ে নেব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওয় আপনাদের সাথে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো আপনি নিচে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।